ভিডিও স্টার্ট। হ্যালো স্টুডেন্ট। আচ্ছা, তো তোমাদেরকে আমি এর আগে ম্যাপিংয়ের যে ভিডিওগুলো আমি বানিয়েছিলাম, ঠিক আছে, তো ম্যাপিংয়ের আমি টোটাল মোস্ট প্রবাবলি তিনটে ভিডিও বানিয়েছি। একটা হচ্ছে ম্যাপিংয়ের বেসিক কনসেপ্ট, আরেকটা হচ্ছে এক্সটেন্ডেড পার্ট, আরেকটা হচ্ছে তোমাদের ওয়ান টু ওয়ান ম্যাপিং, অন টু ম্যাপিংয়ের ফান্ডা আর কিছু এক্সাম্পল, তাই তো? তো আজকে আমি ওয়ান টু ওয়ান ম্যাপিং, অন টু ম্যাপিংয়ের আরও কিছু এক্সাম্পল আমি আজকে ভিডিওতে দেব। আর তার আগে আমি দুটো জিনিস তোমাদের সঙ্গে একটুখানি ডিসকাস করে নেব। ম্যাপিংয়ের খুব ইম্পর্টেন্ট দুটো পার্ট, একটা হচ্ছে তোমার কম্পোজিশন অফ ম্যাপিং, একটা হচ্ছে কম্পোজিশন অফ ম্যাপিং, আর আরেকটা হচ্ছে ইনভার্স অফ এ ম্যাপিং। একটা হচ্ছে কম্পোজিশন অফ ম্যাপিং, আর একটা হচ্ছে ইনভার্স অফ এ ম্যাপিং, ঠিক আছে? তো এই দুটো পার্ট আমি তোমাদের সঙ্গে একটু আগে ডিসকাস করে নিচ্ছি, তারপরে আমি কিছু এক্সাম্পল দেব, আর তারপরে আমি ওয়ান টু ওয়ান ম্যাপিং, অন টু ওয়ান ম্যাপিংয়েরও কিছু এক্সাম্পল দেবো, আর ঠিক আছে। আর ওয়ান টু ওয়ান ম্যাপিং, অন টু ম্যাপিংয়ের কিছু কয়েকটা এমসিকিউ টাইপ অফ রিলেটেড কিছু পোর্শন একটু বাদ গেছিলো, তো সেটাও আমি ডিসকাস করে নেবো, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক কম্পোজিশন অফ ম্যাপিং দিয়ে। ওকে, চলো কম্পোজিশন অফ ম্যাপিং। তো কম্পোজিশন অফ ম্যাপিং কী? তো হোয়াট ইজ কম্পোজিশন অফ ম্যাপিং? তো কম্পোজিশন অফ ম্যাপিংয়ের ফান্ডা, তোমরা কিন্তু কম্পোজিশন অফ ম্যাপিংয়ের ফান্ডাটা কিছুটা ক্লাস ইলেভেনে তোমরা শিখে এসেছিলে। ওকে, ইউ হ্যাভ লার্নড ইন ক্লাস ইলেভেন কিছুটা, মানে ধরো সেইভাবে তোমরা ব্যাপারটা শেখোনি, বাট তোমরা অঙ্ক করেছো, মানে সামস তোমরা করেছো। তো কীরকম দেখো, আমি তার আগে একটা ছোট্ট এক্সাম্পল দিই বলি, ক্লাস ইলেভেনের টপিকে তোমাদের ছিল। যেমন ধরো সাপোজ এফ এক্স ইকুয়াল টু সামথিং 2x-3 অ্যান্ড জি অফ এক্স, একটা আলাদা ম্যাপিং, এটা মনে করো সামথিং x² + 1। তো এখানে বলা হলো ফাইন্ড এফ অফ জি অফ মাইনাস ওয়ান, ফাইন্ড এফ অফ জি অফ মাইনাস ওয়ান। তো এটা হচ্ছে একটা কম্পোজিশন অফ ম্যাপিং, তো যেটা তোমরা হয়তো অনেকে না বুঝে করেছিলে, তো ওখানে সামটা করতে হয়েছিল তাই জন্য করেছিলেন। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কম্পোজিশন অফ ম্যাপিং তোমরা করবো। আচ্ছা, কীভাবে করেছিলে দেখো, এফ অফ জি অফ ওয়ান, তো জি অফ এক্স ইজ x² + 1, সো জি অফ ওয়ান ইজ -1² + 1, দ্যাট ইজ 2, রাইট? জি অফ ওয়ান ইজ 2, জি অফ ইজ x² + 1, সো অবভিয়াসলি জি অফ -1 ইজ -1² + 1, দিস ইকুয়াল টু 2, ক্লিয়ার? So this converted to f of 2, and now f of x is 2x-3, so obviously f of 2 is 2 × 2-3, that is 4-3 is equal to 1, so f of g of minus is 1. So it is actually one type of composition of mapping in your funda, right? Bujhte parcho? Abar dhoro eta ki dhoro ami likhchi, ekhan theke dhoro ami bollam je find জি অফ এফ অফ 2, সো জি অফ এফ অফ 2, দ্যাট মিন্স দিস ইজ জি অফ এফ অফ 2, এফ অফ 2 মিন্স 2 × 4-3, দ্যাট ইজ 1, অ্যান্ড জি অফ 1, দেন জি অফ 1 ইজ 1² + 1 ইজ কত হলো 2, সো জি অফ 1 2। তো এটা হচ্ছে কম্পোজিশন অফ ম্যাপিং। তো এবার আমি এর থিওরিটিক্যাল পার্টটা তোমাদের সামনে আমি তুলে ধরছি, ঠিক আছে, আসো। তো হোয়াট ইজ কম্পোজিশন অফ ম্যাপিং? Let f such that a to b, f such that a to b is a mapping, clear? The domain set is a and the codomain set is b. G such that b to c and another mapping, f such that a to b is a mapping, and G such that B to C is another mapping. So then the composition of mapping is defined as G
জি নট, এই যে সাইনটা তোমরা দেখছো এটাকে আমরা এইভাবে জাস্ট পড়বো, দিস ইজ জি নট এফ, জি নট এফ, জি নট এফ সাচ দ্যাট এ টু সি, জি নট এফ সাচ দ্যাট এ টু সি ইজ দ্য কম্পোজিশন অফ ম্যাপিং অ্যান্ড দ্য ডোমেন সেট অফ জি নট এফ। অ্যাকচুয়ালি কম্পোজিশন অফ ম্যাপিং ইজ দ্য অ্যানাদার ম্যাপিং, কম্পোজিশন অফ ম্যাপিং কিন্তু আরেকটা ম্যাপিং। তো এই ম্যাপিংটা ডিফাইন্ড হচ্ছে কোথা থেকে, এ সেট থেকে সি সেটে, মানে এ হচ্ছে এই সেটটার ডোমেন সেট অ্যান্ড সি হচ্ছে জি নট এফ এর কো ডোমেন সেট। এইবার ব্যাপারটা দেখো যে এরা কীভাবে কানেকশন হচ্ছে, দেখো সাপোজ এফ ইজ দ্য ম্যাপিং, দিস ইজ দ্য সেট এ, দিস ইজ সাপোজ বি অ্যান্ড দিস ইজ সি, ক্লিয়ার? এফ ইজ দ্য ম্যাপিং ফ্রম এ টু বি, ক্লিয়ার? অ্যান্ড হিয়ার জি ইজ দ্য ম্যাপিং, দিস ইজ ফ্রম বি টু সি। সো কীভাবে কানেক্টেড হচ্ছে জি নট এফটা দেখো, তো এই এফ এফ জি ম্যাপিং ফ্রম এ টু বি, তো এফের যে ডোমেন এ, তো সেখানে আমি মনে করো আমি একটা এলিমেন্ট নিচ্ছি এক্স, এফের ডোমেনে একটা এলিমেন্ট মনে করো এক্স, তো এফ অফ এক্স কী করছে, এফ কী করছে যে ডোমেন থেকে এলিমেন্টটা নিয়ে কো ডোমেনে নিয়ে চলে যাচ্ছে এইভাবে, দিস ইজ লাইক দ্যাট এফ অফ এক্স, তো ডোমেন এক্স থেকে কো ডোমেনে এফ এর কো ডোমেনে এলিমেন্টটা নিয়ে গেল এফ অফ এক্স। অ্যান্ড নাও জি নট এফ ইজ ফ্রম এ টু সি, তো জি কী করছে, জি জি তার ডোমেন, জি এর ডোমেন কি বি সেট, জি তার ডোমেন বি সেট থেকে এফ অফ এক্স কে তুলছে, মানে এফ অফ এক্স, এফ অফ এক্সটা জি এর এখানে আমাদের কিসের কাজ করছে, এটা কিন্তু ডোমেনের কাজ করছে, তো এই এলিমেন্ট মানে এই বি সেটের ডোমেনের এলিমেন্ট হিসেবে কাজ করছে। তো জি কী করছে, এফ এক্স থেকে তুলছে, তুলে নিয়ে গিয়ে সিতে চলে যাচ্ছে, কীভাবে, জি অফ এফ অফ এক্স, জি অফ, জি অফ এফ অফ এক্স হিসাবে। তার মানে এফ সাস দেট এ টু বি, জি সাস দেট বি টু সি, সো জি নট এফ এ টু সি ইজ কানেক্টেড বাই জি অফ এফ অফ এক্স। কীভাবে কানেকশন হচ্ছে দেখো, জি অফ এফ অফ এক্স, মানে দেখো আমরা এফ সাস দেট এ টু বি যদি আমরা এভাবে লিখি, ধরো y ইকুয়াল টু এফ অফ এক্স, মানে এফ অফ এক্স ইকুয়াল টু ধরে নাও তোমরা এখানে y, তো g কী করছে, g অফ এফ অফ এক্স দ্যাট ইজ এটা হয়ে যাচ্ছে সামথিং g অফ y, রাইট? মানে g নট এফটা কানেক্টেড হচ্ছে, তোমরা কীভাবে কানেক্টেড হচ্ছে, দিস ইজ ইউজুয়ালি কানেক্টেড, ধরো মনে করো g অফ y কে তুমি সামথিং z ধরে নাও, তো ইট ইজ কানেক্টেড বাই z ইকুয়াল টু g অফ এফ অফ এক্স, এটাকে তোমরা এভাবেও লিখতে পারো, g অফ z ইকুয়াল টু g অফ এফ অফ এক্স, ক্লিয়ার? এটাকে আমরা এইভাবেও কানেকশন আমরা লিখতে পারি, g অফ এফ অফ এক্স ইট ইজ অলসো রিটেন অ্যাজ g নট এফ অফ এক্স, ইট ইজ অলসো রিটেন অ্যাজ g অফ, জি অফ এভাবে লেখা হয় জি নট এফ অফ এক্স, এই তিনটে একই একই সাইন, মানে একই একই জিনিস রিপ্রেজেন্ট করছে, জি অফ এফ অফ এক্স অর জি নট এফ অফ এক্স অর জি নট এফ অফ এক্স, একই জিনিস, দিস ইজ দ্য কম্পোজিশন অফ ম্যাপিং। তো আমরা ব্যাপারটা কী দেখলাম, যে এফ 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 এর এফ এর এ হচ্ছে ডোমেন, বি হচ্ছে কো ডোমেন, জি এর বি হচ্ছে, বি হচ্ছে আমাদের ডোমেন, সি হচ্ছে কো ডোমেন, তো জি নট এফ ফাংশনটা ডিফাইন্ড হচ্ছে এ থেকে সি, কেন এ থেকে সি হচ্ছে, তো দেখো এখানে এক্স এখানে এ থেকে বিতে যাচ্ছে, বি থেকে সি, তো টোটালটা আমাদের এখানে জাস্ট একটা জাম্প করছে, ইট ইজ ফ্রম এ টু সি, ডাইরেক্ট এ থেকে সিতে চলে গেল, সো দ্যাট ইজ ওয়াই জি নট এফ ইজ ডিফাইন্ড ফ্রম এ টু সি, এটাই হচ্ছে আমাদের ম্যাপিংয়ের কম্পোজিশন। এবার তোমরা আমাকে কোশ্চেন করতে পারো যে স্যার, তো জি নট এফ যখন হচ্ছে তখন এফ নট জিটা কি পসিবল, তো এফ নট জিটা পসিবল কি পসিবল না, সেটা টোটালটাই কিন্তু ডিপেন্ড করবে এই ডোমেন আর ডোমেন আর কোডোমেনের উপরে, ঠিক আছে, যে এফ আর জি সেটের ডোমেন কোডোমেন কি কি কিভাবে আছে। তো এখানে জি নট এফ ডিফাইন্ড হলো, যদি আমি ধরি যে ধরো এ বি সি তিনটাকে আমি যদি ডিস্টিংক্ট সেট ধরি, মনে করো এ বি সি তিনটেই হচ্ছে ডিস্টিংক্ট, ডিস্টিংক্ট মানে ধরো সবাই হচ্ছে আলাদা,
তিনটে সেট আলাদা, মানে কেউ সমান না। তো এই ক্ষেত্রে কিন্তু এফ নট জি ক্যান নট ডিফাইন, এফ নট জি কে কিন্তু আমি ডিফাইন করতে পারবো না, মানে এফ নট জি এই ম্যাপিংটাই হবে না। কেন এফ নট জি ম্যাপিংটা হবে না সেটা তোমরা একটু জাস্ট খেয়াল করো। যদি আমি এফ নট জি ম্যাপিংটা করতে যাই তাহলে আমাদের প্রবলেমটা কি দেখো, তাহলে প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে জি থাকবে, এখানে এফ থাকবে। তো জি এর ডোমেন হচ্ছে আমাদের বি কোডোমেন সি, বাট এফ এর ডোমেন এ আর কোডোমেন বি। তো এফ কিন্তু এখানে সি থেকে বিতে, এতে সি থেকে বিতে আসতে পারছে না, কেন এফ এর কিন্তু আমাদের ডোমেনটা ছিল এ। তো বুঝতেই পারছো যে তাহলে এফ এফ নট জিটা কিন্তু আমি কানেকশানে আনতে পাচ্ছি না, যেখানে জি নট এফটা আমাদের রিলেটেড থাকলেও। ঠিক আছে, তো এবার একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝে নাও। তো ধরো আগে যেমন তখন দেখাচ্ছিলাম তোমাদেরকে, ধরো মনে করো আছে এফ সাজ দ্যাট, আচ্ছা এক্ষেত্রে ধরো আছে এফ সাজ দ্যাট এ টু বি, জি সাজ দ্যাট বি টু এ। এফ ইজ দ্য ম্যাপিং ডিফাইন ফ্রম এ টু বি, জি ইজ দ্য ম্যাপিং ডিফাইন ফ্রম বি টু এ। তো ইন দ্যাট কেস জি নট এফ, জি নট এফ, জি নট এফ ইজ ডিফাইন্ড ফ্রম এ টু এ, অ্যান্ড এফ নট জি, এফ নট জিও কিন্তু ডিফাইন্ড হবে, এফ নট জি ডিফাইন্ড হবে আমাদের কত থেকে বলো, এটা ডিফাইন্ড হবে আমাদের বি থেকে বি। জি নট এফ ডিফাইন্ড হবে এ থেকে এ, এফ নট জি ডিফাইন্ড হবে বি টু বি টু বি। তো এক্ষেত্রে কিন্তু দুটো ম্যাপিংই ডিফাইন্ড, বোথ আর ডিফাইন্ড, বোথ আর ডিফাইন, অনেকটা ওই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কেসের মতো। এক্ষেত্রে কিন্তু দুটো ম্যাপিং ডিফাইন্ড হবে, এই জি নট এফও ডিফাইন্ড হচ্ছে, এফ নট জিও ডিফাইন্ড হচ্ছে। আমি ফিগারটা ড্র করে দেখাচ্ছি, জি নট এফের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, জি নট এফে যেটা হচ্ছে এখানে এফ এখানে জি, এফে কি থাকছে বলো এ থেকে বি, আর জি কি বলো বি টু এ। সো জি নট এফ ডিফাইন্ড হচ্ছে টোটাল এ থেকে বিতে, এখানে এক্স এফ এক্স, আর জি কি তুলছে জি অফ এফ অফ এক্স। আর এফ নট জি কি হচ্ছে দেখো, এফ নট জি এখানে আমাদের থাকছে হচ্ছে জি, এখানে এফ। তো এফ নট জি যেখানে হচ্ছে, জি ডিফাইন্ড আছে আমাদের বি থেকে এ তে, আর এফ ডিফাইন্ড হচ্ছে এ থেকে বিতে। সো জিটা টোটালি ডিফাইন্ড হচ্ছে আমাদের বি থেকে বি। সো জি নট এফ ডিফাইন্ড হচ্ছে, এফ নট জি কিন্তু ডিফাইন্ড হচ্ছে আমাদের বি থেকে বিতে। এখানে একটা এলিমেন্ট যদি আমরা এক্স ধরি, ও এখানে চলে যাচ্ছে আমাদের জি অফ এক্স, আর এফ কী করছে এই এলিমেন্টটাকে আমাদের এখানে তুলে নিয়ে আসছে এফ অফ জি অফ এক্স। সো দিস ইজ ডিফাইন্ড অ্যাজ এফ নট জি। তো এক্ষেত্রে আমাদের টোটালটাই ডিপেন্ড করছে আমাদের ডোমেন আর কোডোমেন সেটটা কী আছে তার উপর ডিপেন্ড করে, জি নট এফ এফ নট জি দুটো দুটো ম্যাপিংই কিন্তু আমরা ডিফাইন করতে পারবো, মানে দুটো কম্পোজিশনই আমরা ডিফাইন করতে পারবো। আবার দেখো আমি আসবো এক্সাম্পলে, আমি এক্সাম্পল তোমাদের দেবো। আর একটু দেখো, ধরো এইরকম আছে এফ আছে মনে করো সেট এ টু এ, জি ইজ অলসো সেট এ টু এ। সো ইন দ্যাট কেস জি নট এফ ইজ অলসো ডিফাইন্ড ফ্রম এ টু এ, অ্যান্ড এফ নট জি ইজ অলসো ডিফাইন্ড ফ্রম এ টু এ, বোথ আর ডিফাইন্ড, বাট উই ক্যান নট সে, উই ক্যান নট সে এফ নট জি ইকুয়াল টু জি নট এফ। দ্যাট ইজ ওয়াই, মানে দ্যাট মিন্স এফ নট জি ইজ নট ইকুয়াল টু জি নট এফ ইন জেনারেল, ইন জেনারেল এফ নট জি আর জি নট এফ এই দুটো ম্যাপিং কিন্তু ইকুয়াল হয় না, এফ নট জি আর জি নট এফ এই ম্যাপিং দুটো কিন্তু এক হয় না। ঠিক আছে, তো চলো এখন আমরা এক্সাম্পলে চলে আসি কম্পোজিশন অফ ম্যাপিং এর। সাপোজ মনে করো একটা ম্যাপিং আছে এফ, এফ আছে মনে করো রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, ওয়ার এফ এক্স ইকুয়াল টু ধরো মনে করো আছে থ্রি এক্স প্লাস টু। এফ সাজ দ্যাট রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, ওয়ার এফ এক্স ইকুয়াল টু থ্রি এক্স প্লাস টু। ঠিক আছে, অ্যান্ড জি ইজ অ্যানাদার ম্যাপিং, মা 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 বাবু এখানে 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 ধরো তুমি বিস্তার যাও বিস্তার চলে যাও,
ওই যে বিষয় তুলবে জি সাজ দ্যাট রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার ওয়ার জি অফ এক্স ইকুয়াল টু সাপোজ তোমরা ধরে নাও জি অফ এক্স ইকুয়াল টু সামথিং ফাইভ মাইনাস এক্স এক্স সাজ দ্যাট রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার এফ অফ এক্স ইজ থ্রি এক্স প্লাস টু অ্যান্ড জি সাজ দ্যাট রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার জি অফ এক্স ইজ ফাইভ মাইনাস এক্স সো নাও উই আর গোয়িং টু ফাইন্ড টু থিংস জি নট এফ and f not g, if defined, g not f and f not g. So first we are going to find g not f. So g not f, just dekho, so f function to real number to real number, g is also real number to real number. So obviously g not f is defined from real number to real number. Because f set a codomain, g set a domain ta same ache. So eta ami define korte parbo, ekbar real number to real number. And the function is, formula is, it is g not f of x is simply g of f of x. Clear? G not f of x is equal to g of f of x, and this equal to g of f of x means 3x plus 2. F of x means 3x plus 2. So this is g of 3x plus 2, and g of x is 5 minus x. G of x হচ্ছে 5 minus x, ঠিক আছে? So g of 3x plus 2 কিচ্ছু না তোমরা শুধুমাত্র কি করবে g of x 5 minus x আছে তো when এটা যখন g of 3x plus 2 করবে শুধু x এর জায়গাতে তোমরা 3x plus 2 টা রিপ্লেস করবে ঠিক আছে ক্লাস 11 এ তোমরা শিখে এসেছো তো সিম্পলি রিপ্লেস দিস 3x plus 2 এট আ প্লেস অফ x সো g of 3x plus 2 ইজ সিম্পলি 5 minus 3x plus 2 this equal to 3 minus 3x clear so g not f is defined from real number to real number and g not f of x is equal to 3 minus 3x that means this is the combination formula of মানে ম্যাপিং টা কিভাবে আমাদের ডিফাইন্ড হয় যেমন আমরা ম্যাপিং এ আমরা কিরকম লিখি যেমন f such that real number to f such that real number to real number function টা fx equal to 3x plus 2 so এটা g not f real number to real number and the formula is g not f of x is just like as f of x so g not f of x is 3 minus 3x ঠিক আছে তো আমাদের g not f ম্যাপিং টা হয়ে গেল 3 minus 3x দিয়ে আমাদের রিলেটেড এইবার যদি আমরা f not g করি তাহলে কি হবে তো f not g যখন আমরা করব f not g খেয়াল করে দেখো তো জি এর কোডোমেন হচ্ছে আমাদের আর আর কোডোমেন আমাদের আর আর এফ এর ডোমেন আমাদের আর তো এফ নট জিটাও আমাদের ডিফাইন্ড হচ্ছে ইট ইজ অলসো ডিফাইন্ড ফ্রম রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার অ্যান্ড দ্য ফর্মুলা ইজ এফ নট জি অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ জি অফ এক্স দিস ইকুয়াল টু এফ অফ জি অফ এক্স মিনস ফাইভ মাইনাস এক্স রাইট ডাউন হিয়ার এফ অফ এক্স ইজ থ্রি এক্স প্লাস টু সো এফ অফ ফাইভ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এই এক্সের জায়গায় জাস্ট আমরা এই এক্সের জায়গায় আমরা রিপ্লেস করব তো থ্রি ইন্টু ফাইভ মাইনাস এক্স প্লাস টু দ্যাট ইজ ফিফটিন মাইনাস থ্রি এক্স প্লাস টু দ্যাট ইজ সেভেন্টিন মাইনাস থ্রি এক্স সো দিস এফ নট জি অফ এক্স এফ নট জি অফ এক্স ইজ সেভেন্টিন মাইনাস থ্রি এক্স তো পরিষ্কার তোমরা বুঝতে পারছো জি নট এফ আর এফ নট জি কিন্তু ইকুয়াল হয়নি এফ নট জিও রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার ডিফাইন্ড হয়েছে জি নট এফ ও আমাদের রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার ডিফাইন হয়েছিল বাট জি নট এফ আর এফ নট জি কিন্তু আমাদের ইকুয়াল হয়নি তো পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি জি নট এফ ইজ নট ইকুয়াল টু এফ নট জি বোথ দুটোই ডিফাইন্ড হয়েছিল অ্যান্ড দুটোই কিন্তু কোডোমেন আর ডোমেনটা আমাদের সেম ছিল বাট ম্যাপিং দুটো কিন্তু আমাদের সেম হয়নি ক্লিয়ার তো এটাই হচ্ছে আমাদের কম্পোজিশন অফ ম্যাপিং এর ফান্ডা বোঝা গেল খুব সিম্পল দিস ইজ দ্য কম্পোজিশন অফ ম্যাপিং এবার এই কম্পোজিশন অফ ম্যাপিংয়ে আমরা একটা দুটো তিনটে অনেকগুলো সেটই আমরা ডিফাইন করতে পারি পরপর যেমন ধরো তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি আগে ব্যাপারটা একটু বুঝিনি ধরো মনে করো এফ অফ এক্স আছে মনে করো এক্স প্লাস টু জি অফ এক্স আছে মনে করো এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান অ্যান্ড অ্যানাদার ম্যাপিং মনে করো এইচ অফ এক্স ইজ সামথিং ফাইভ মাইনাস এক্স সাপোজ সো আমাকে ধরো বার করতে হবে ফাইন্ড এফ অফ জি অফ
h of 2 find f of g of h of 2 তো এটাও কিন্তু কম্পোজিশন অফ দেখো তিনটে ম্যাপিং এর কম্পোজিশন তো এই সাম তোমরা ক্লাস 11 এ করেছিলে কি করেছিলে তাহলে বলো f of g of h of 2 সো h of 2 means 5 minus 2 that is 3 clear and now g of 3 means 3 square minus 1 that is 8 and f of 8 means 8 plus 2 is কত হয়ে গেল বলো 10 clear তো এটাকে যদি আমি থিওরিটিক্যালি বলি তো ব্যাপারটা কিভাবে কানেক্টেড হয় দেখো সাপোজ মনে করো f is the mapping defined from a to b g is the mapping defined from b to c and h is the mapping defined from suppose c to d f is from a to b g is from b to c and h is from c to d then the composition of mapping is h not g not f h not g not f and it is defined from a to d h not g not f is defined from a to d to kibhabe defined hocche tumra dekho f is defined from f hocche a theke b g jacche b theke c right and h jacche c theke d so h not g not f ডিফাইন্ড হচ্ছে টোটাল এ থেকে টোটাল ডি তে ডিফাইন্ড হচ্ছে তো এফ এর ডোমেনে একটা এলিমেন্ট এক্স ও এখানে যাচ্ছে হচ্ছে এফ অফ এক্স জি কি করছে এফ অফ এক্স থেকে তুলে নিয়ে এইচ এর ডোমেনে চলে যাচ্ছে জি অফ এফ অফ এক্স অ্যান্ড এইচ কি করছে এইচ এখান থেকে এলিমেন্টটা তুলে নিয়ে গিয়ে ডি তে চলে যাচ্ছে এইচ অফ জি অফ এফ অফ এক্স এইচ অফ জি অফ এফ অফ এক্স তাহলে টোটালটা আমাদের ডিফাইন্ড হচ্ছে এ সেট থেকে ডিফাইন্ড হচ্ছে আমাদের ডি সেটে তো এটা হচ্ছে তিনটে ম্যাপিং এর কম্পোজিশন তো সেইভাবে তোমরা তিনটে চারটে পাঁচটা সমস্ত সব ম্যাপিং এর কম্পোজিশনই আমরা করতে পারি আচ্ছা আমাদের কিছু এখানে কিন্তু আমাদের কিন্তু বেশ কিছু থিওরিটিক্যাল পোর্শন আছে তো থিওরিটিক্যাল পোর্শন কিছু কিছু ক্ষেত্রে প্রুফটা নেসেসারি দরকার আছে কিছু কিছু ক্ষেত্রে দরকার নেই তো আমি ওয়ান টু ওয়ান ম্যাপিং ওয়ান টু ম্যাপিংয়ের সঙ্গে কানেকশন কিছু আছে তো সেগুলো আমি পরে আসছি তো আমরা আপাতত তোমরা এই বেসিকটা কম্পোজিশন ম্যাপিংয়ের বেসিকটা বুঝতে পেরেছো ঠিক আছে তো এইবার আমি চলে আসছি ইনভার্স অফ এ ম্যাপিং নাও দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ইনভার্স অফ আ ম্যাপিং ওকে একটা ম্যাপিং এর ইনভার্স ইনভার্স অফ এ ম্যাপিং ক্লিয়ার তো ইনভার্স অফ এ ম্যাপিং ব্যাপারটা কম্পোজিশন ফান্ডা থেকেই আমাদের আসছে না একটু দাঁড়া একটু একটু দাঁড়াও আমি বলেছি না একটু দাঁড়াও একটু দাঁড়াও তো ইনভার্স অফ এ ম্যাপিং এর ফান্ডাটা কিন্তু আমাদের কম্পোজিশন অফ ম্যাপিং এর ফান্ডা থেকেই আসবে তো ব্যাপারটা কিরকম দেখো মনে করো এফ সাজ দ্যাট এ টু বি এফ সাজ দ্যাট এ টু বি এটা মনে করো একটা বাইজেক্টিভ ম্যাপিং এফ সাজ দ্যাট এ টু বি মনে করো এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং বাইজেক্টিভ ম্যাপিং মানে তোমরা জানো যে ম্যাপিংটা ওয়ান টু ওয়ান হয় অন টু ম্যাপিং হয় সেই ম্যাপিংটাকে আমরা বলি হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং তো সাপোজ এফ সাজ দ্যাট এ টু বি একটা বাইজেক্টিভ ম্যাপিং ইফ দেয়ার এক্সিস্ট if there exists another bijective mapping if there exists another bijective mapping g such that b to a যদি আরেকটা বাইজেক্টিভ ম্যাপিং g such that b to a exist করে মানে থাকে যার জন্য for f not g f not g of x is equal to g not f of x f not g of x is equal to g not f of x clear f not g of x f not g of x আর g not f of x যদি ইকুয়াল হয়ে যায় ঠিক আছে
स्कीमा एफ नॉट जी ऑफ एक्स एंड जी नॉट एफ ऑफ एक्स इज इक्वल टू जो दी एक्स हो जाए f not g of x is equal to g not f of x যদি x হয়ে যায় মানে তোমরা এটা জানো এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং রাইট f not g of x হ্যাঁ মা x f not g of x equal to g not f of x যদি x হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো g is the inverse of f রাইট এটা না এটা না তুমি একটু বিছানায় কি বসো তুমি একটু বিছানায় কি বসো আমি শিখিয়ে নিই if f not g of x হ্যাঁ মা আমি আসছি দাঁড়াও আমি আসছি if f not g of x equal to g not f of x যদি x হয়ে যায় মানে যদি এটা আইডেন্টিটি ম্যাপিং হয়ে যায় তোমরা আইডেন্টিটি ম্যাপিং এর ডেফিনিশন তোমাদেরকে আমি বলেছিলাম যদি x হয়ে যায় then we can say that g is the inverse of f g is the inverse of f and as well as f is also the inverse of g g is the inverse of f and f is also the ইনভার্স অফ জি মানে এই দুজনে দুজনের দুজনে দুজনের ইনভার্স ভাইস ভার্সা ঠিক আছে ওকে তো আমি পুরো ব্যাপারটা একটা এক্সাম্পল দিয়ে তোমাদের সামনে আসছি তোমরা ডেফিনেশনটা দেখতে পারলে এখানে এফ একটা বাইজেক্টিভ ম্যাপিং তো আরেকটা বাইজেক্টিভ ম্যাপিং জি এমন থাকবে যে যার জন্য এফ নট জি অফ এক্স ইকুয়াল টু জি নট এফ অফ এক্স যদি এক্স মানে আইডেন্টিটি ম্যাপিং হয়ে যায় দেন জি ইজ কল দ্য ইনভার্স অফ এফ অ্যান্ড এফ এফ ইজ অলসো দ্য ইনভার্স অফ জি তো ব্যাপারটা একটা এক্সাম্পল দিয়ে আমি আসছি দেখো সাপোজ মনে করো এফ সাজ দ্যাট রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার এফ সাজ দ্যাট রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার এফ এক্স ইকুয়াল টু টু এক্স মাইনাস থ্রি এফ সাজ দ্যাট রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার এফ এক্স ইকুয়াল টু টু এক্স মাইনাস থ্রি অবভিয়াসলি এটা একটা ওয়ান টু ওয়ান ম্যাপিং হবে আর অন টু ম্যাপিং হবে এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং তোমরা নিজেরা এটা জাস্ট চেক করে নিতে পারো ইটস সিম্পলি এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং হবে ক্লিয়ার তো আরেকটা ম্যাপিং দেখো আমি লিখছি জি সাজ দ্যাট আর টু আর জি এক্স ইকুয়াল টু আমি লিখছি এক্স প্লাস থ্রি বাই টু তো এই এটা রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বারের জন্য কিন্তু আমাদের আমাদের এটাও জি জি এক্স ইকুয়াল টু এক্স প্লাস থ্রি এটাও কিন্তু আমাদের একটা বাইজেক্টিভ ম্যাপিং এইবার তোমরা জাস্ট এখানে খেয়াল করো আমরা কী পাচ্ছি দেখো তো জি নট এফ এটা কিন্তু আমাদের ডিফাইন্ড হবে রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার তো এখানে জি নট এফটা কী পাচ্ছি দেখো জি নট এফ অফ এক্স ইজ ইকুয়াল টু জি অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু জি অফ এফ অফ এক্স মিন্স টু এক্স মাইনাস থ্রি রাইট তো দিস ইকুয়াল টু জি অফ এক্স ইজ এক্স প্লাস থ্রি বাই টু সো হোয়াট ইজ জি অফ টু এক্স মাইনাস থ্রি জাস্ট টু এক্স মাইনাস থ্রিটাকে জি এক্স জি এর এক্স এর এখানে রিপ্লেস করো সো এটা আমাদের হয়ে যাচ্ছে হচ্ছে টু এক্স মাইনাস থ্রি প্লাস থ্রি বাই টু থ্রি থ্রি ক্যান্সেল সো দিস ইজ টু এক্স বাই টু ক্যান্সেল হয়ে গেলে কত এক্স সো জি নট এফ অফ এক্স আমরা পেয়ে গেলাম কিন্তু এক্স তোমরা সবাই অবজার্ভ করতে পারছো জি নট এফ অফ এক্স আমাদের কত হয়ে গেল এক্স হয়ে গেল ক্লিয়ার আবার দেখো এফ নট জিটা কি হচ্ছে এফ নট জি এখানেও কিন্তু ডিফাইন্ড হবে আমাদের রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার অ্যান্ড এফ নট জি অফ এক্স আমরা কত পাচ্ছি দেখো এফ অফ জি অফ এক্স দ্যাট ইজ এফ অফ জি অফ এক্স মিন্স এক্স প্লাস থ্রি বাই টু এফ অফ এক্স মিন্স টু এক্স মাইনাস থ্রি সো এফ অফ এক্স প্লাস থ্রি বাই টু এটা আমরা জাস্ট রিপ্লেস করছি এখানে কত পাচ্ছি আমরা বলো টু ইন্টু এক্স প্লাস থ্রি বাই টু মাইনাস থ্রি টু টু ক্যান্সেল করলে এক্স প্লাস থ্রি মাইনাস থ্রি তো থ্রি থ্রি ক্যান্সেল হয়ে আমাদের কোথায় গেল এক্স সো এফ নট জি অফ এক্স হয়ে গেল এক্স সো এটি ডেফিনেশনটা হোল্ড করছে আমাদের সো ইউ ক্যান সে দ্যাট এফ এর ইনভার্স হচ্ছে জি এক্স আর জি এর ইনভার্স হচ্ছে আমাদের এফ এক্স এইবার এটা লিখবো কীভাবে অ্যাকচুয়ালি এটাকে আমরা এভাবে লিখি এফ ইনভার্স ইকুয়াল টু জি অ্যান্ড উল্টো দিক থেকে জি ইনভার্স ইকুয়াল টু আমরা লিখি এফ এফ ইনভার্স ইকুয়াল টু জি অ্যান্ড জি ইনভার্স ইকুয়াল টু আমরা কত লিখি এফ ঠিক আছে মানে ধরো এফ সাজ দ্যাট রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার এফ এক্স ইকুয়াল টু টু এক্স মাইনাস থ্রি তো এর ইনভার্স যখন জি তখন এটাকে আমরা জাস্ট এইভাবে লিখবো এফ ইনভার্স ইজ রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার জি অফ এক্স না লিখে আমরা জাস্ট এটাকে লিখবো এফ ইনভার্স এক্স এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স প্লাস থ্রি বাই
টু, ঠিক আছে, মানে জি এর জায়গায় এটাকে আমি এফ ইনভার্স লিখতে পারি। আবার তোমরা চাইলে জি এর এখানে জি লিখে এখানে এফ এর জায়গায় জি ইনভার্সও তোমরা লিখতে পারো, মানে ভাইস ভার্সা। এইবার তোমাদের কোশ্চেন মনের মধ্যে আসছে যে স্যার তাহলে এক্সামে কীরকম টাইপের সাম আমাদের থাকে, তো এক্সামে কীরকম টাইপের সাম থাকছে জাস্ট একটু দেখে নাও তোমরা। তো তোমাদের মনের মধ্যে আরেকটা কোশ্চেন আসছে যে স্যার তার মানে কি কম আমাদের ইনভার্স ম্যাপিং হওয়ার জন্য যে ম্যাপিংটা ইনভার্স হবে তাকে কি বাইজেক্টিভ ম্যাপিং হতেই হবে? অবভিয়াসলি ফর ইনভার্স ম্যাপিং একটা ম্যাপিংকে বাইজেক্টিভ ম্যাপিং হতেই হবে। বাইজেক্টিভ ম্যাপিং না হলে কিন্তু তার ইনভার্স ম্যাপিং আমরা পাবো না। কেন পাবো না? ফর দ্য এক্সিস্টেন্স অফ বাইজেক্টিভ ম্যাপিং a mapping must be for the existence of inverse of mapping a mapping must be bijective mapping ta ke kintu amader bijective hote hobe ta na hole kintu sei mapping er amra ইনভার্স ম্যাপিং আমরা বার করতে পারবো না। তো আমি তোমাদের দেখাচ্ছি, এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি এই পুরো বিষয়টা। দেখো তো দেখো একটা ম্যাপিং, তো তোমাদের এক্সামে কেরম টাইপের সাম আসতে পারে আমি একটা একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি দেখো তো একটা ম্যাপিং এর ইনভার্স এক্সিস্ট করতে গেলে তাকে বাইজেক্টিভ কেন হতে হচ্ছে? আমরা এটাকে তোমাকে আমি একটুখানি এটা অন্যভাবে দেখাচ্ছি। দেখো তো মনে করো এফ একটা ম্যাপিং, ধরো এ টু বি, ক্লিয়ার? তো এই ম্যাপিংটা সাপোজ এই ম্যাপিংটা ফার্স্ট ধরে নাও এই ম্যাপিংটা ওয়ান টু ওয়ান হচ্ছে না। তো ব্যাপারটা আমি তোমাদেরকে এভাবে বোঝাই, ধরো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এখানে মনে করো আছে এ বি সি ডি এ বি সি ডি ই, আচ্ছা এ বি সি ডি ধরে নাও। তো এক্স ওয়ান মনে করো এতে গেছে, এক্স টু মনে করো এতে গেছে, এক্স থ্রি মনে করো বিতে গেছে, আর এক্স ফোর মনে করো সিতে গেছে। তো ম্যাপিংটা আমার এটা একটা ম্যাপিং হয়েছে, বাট এটা ওয়ান টু ওয়ান হয়নি। আচ্ছা যদি এই ম্যাপিংয়ের ইনভার্স আমাকে এক্সিস্ট করতে হয়, তাহলে এফ এর যে ইনভার্স, তো এফ এর ইনভার্সটা মনে করো জি, তো এফ এর ইনভার্স জি হলে তাহলে জিটাকে হতে হবে উল্টো দিক থেকে বি টু এ, জিকে হতে হবে বি থেকে এ। তো দেখো যখনই তুমি এখানে এটাকে বি থেকে এতে ডিফাইন করছো, তো সেখানে কিন্তু এফটা উল্টে গিয়ে বি থেকে এ সেটটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো আমি এটাকে জাস্ট যদি ঘুরিয়ে দিই এ বি সি ডি এখানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর জাস্ট এরা উল্টো দিক থেকে রিলেটেড হয়ে যাবে জি সাজেস্ট বি। যদি জিটা যদি আমাদের জিটা এফ এর ইনভার্স হয়, মানে আমি অ্যাজাম্পশন করছি ধরো এফটা ওয়ান টু ওয়ান ম্যাপিং হচ্ছে না, তাহলে এর ইনভার্সটা যদি জি হয় তাহলে কী হতো? তাহলে উল্টো দিক থেকে দেখো এখানে এ থেকে দুটো এলিমেন্ট বেরোতো, একটা এক্স ওয়ানে একটা এক্স টুতে, একটা এখানে এক্স থ্রিটা সিতে ছিল তো সি এর সঙ্গে এক্স থ্রি, আর বিটা তোমাদের বিটা ছিল আমাদের এক্স থ্রিতে কানেক্টেড, আর সি ছিল এক্স ফোরে। তো দেখো এ কিন্তু এখন তাহলে কিন্তু জি ইনভার্স ম্যাপিং ও তো ম্যাপিংই হচ্ছে না, কেন অলরেডি দেখো এ থেকে দুটো ব্রাঞ্চ বেরিয়েছে, তো দুটো ব্রাঞ্চ বেরোয়
বি এর জি এর যে ডোমেন বি সেখান থেকে দুটো ব্রাঞ্চ কখনোই বেরোতে পারে না, আবার তোকে একটা এলিমেন্ট বি ও পড়ে আছে মানে ও কানেক্টেড হয়নি, তার মানে জি ম্যাপিংই হতে পারবে না, তার মানে ওয়ান টু ওয়ান না হলে ইনভার্স হতে পারছে না, এটা তোমরা বুঝলে। এইবার দেখো যদি অন টু না হয় তাহলেও তার ইনভার্স থাকতে পারে না, সেটাও আমরা বলছি। দেখো তো আবার মনে করো এফ সাজ দ্যাট এ টু বি একটা ম্যাপিং, তো এই ম্যাপিংটা মনে করো অন টু নয়, এই ম্যাপিংটা অন টু নয়, জাস্ট লেট দিস ম্যাপিং ইজ নট ইন টু অন টু। তো সাপোজ মনে করো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর, এখানে মনে করো আছে এ বি সি ডি, তো মনে করো এক্স ওয়ান এতে গেছে, এক্স টু বিতে গেছে, এক্স থ্রি সিতে গেছে, আর এক্স ফোর মনে করো সিতে গেছে, তো এটা অন টু নয় বিকজ ডি এখানে পড়ে আছে। তো এবার যদি এফ এর ইনভার্স জি হতে হয়, এফ এর ইনভার্স যদি জি হতে হয় তাহলে জি কে হতে হবে বি থেকে এ সেটে ডিফাইন্ড হতে হবে। তো সেক্ষেত্রে যদি আমি এটাকে ঘুরিয়ে লিখি তাহলে দেখো এখানে সমস্যাটা কী হচ্ছে, এ বি সি ডি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর, সো এখানে দেখো এ এক্স ওয়ানের সঙ্গে হয়ে যাবে, এক্স টুটা বি এর সঙ্গে হয়ে যাবে, আচ্ছা হ্যাঁ মা বল, আর সি থেকে দুটো বেরোবে, একটা এক্স থ্রি বেরোবে আর একটা এক্স ফোর বেরোবে, রাইট? তো দেখো ডি এখানে, হ্যাঁ মা কোনটা হয়ে গেছে আমি বলছি দাঁড়া একটু পরে পড়ি, তো দেখো সি থেকে আমাদের দুটো ব্রাঞ্চ বেরোচ্ছে, একটা এক্স থ্রি একটা এক্স ফোর, আর ডি অলরেডি এখানে পড়ে আছে, তার মানে এই এই ম্যাপ এটা কিন্তু জি ইনভার্স ইনভার্স তো ইনভার্স তো ছেড়েই দাও, জি তো ম্যাপিংই হচ্ছে না, জি তো ম্যাপিংই হচ্ছে না, তো জিটা এফ এর ইনভার্স হবে কী করে? তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে, আমরা দেখালাম যে ওয়ান টু ওয়ান ম্যাপিং না হলেও ইনভার্স ম্যাপিং থাকতে পারে না, আবার অন টু না হলেও ইনভার্স ম্যাপিং থাকতে পারে না। সো একটা ম্যাপিংয়ের যদি ইনভার্স ম্যাপিংয়ের এক্সিস্টেন্স থাকতে হয় তাহলে সেই ম্যাপিংটাকে ওয়ান টু ওয়ানও হতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ অন টুও হতে হবে, ঠিক আছে? তো এবার দেখো সাম তোমাদের এক্সামে কেমন থাকবে, ধরো এরকম সাম তোমাদের থাকতে পারে যে বলে দিল যে প্রুফ দ্যাট এফ সাজ দ্যাট রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার এফ এক্স ইকুয়াল টু টু এক্স মাইনাস থ্রি এক্স বিলংস টু আর, প্রুফ দ্যাট এফ সাজ দ্য রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার এফ এ টু এক্স মাইনাস থ্রি এক্স বিলংস টু আর ইজ অ্যান ইনভার্টিবল ম্যাপিং। And hence find F inverse. Prove that F such that R to R Fx equal to 2x minus 3x belongs to R is an invertible mapping and hence find F inverse. So invertible mapping. What is invertible mapping? Invertible mapping মানে হচ্ছে যে ম্যাপিং এর আমরা ইনভার্স বার করতে পারবো, যে ম্যাপিং এর আমরা ইনভার্স বার করতে পারবো সেই ম্যাপিংটা হচ্ছে আমাদের ইনভার্টিবল ম্যাপিং, মানে যে ম্যাপিংটা ওয়ান টু ওয়ানও হবে অন টু হবে, দ্যাট মিন্স দ্য ম্যাপিং হুইচ ইজ ওয়ান টু ওয়ান অ্যান্ড অন টু, দ্যাট ইজ বাইজেক্টিভ, সেই ম্যাপিং এর শুধুমাত্র আমরা ইনভার্স বার করতে পারবো। তো ফার্স্ট তোমাদেরকে চেক করতে হবে যে এই ম্যাপিংটা ওয়ান টু ওয়ান হচ্ছে কি না অ্যান্ড অন টু হচ্ছে কি না, সেটা চেক করে আগে বাইজেক্টিভ দেখাবে, তারপর ওখান থেকে তোমরা এফ ইনভার্স বার করবে। তো আমি টোটাল সামটা আমি পুরোটা করছি দেখো, তো তাহলে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। তো ওয়ান টু ওয়ান চেক করার জন্য, তো ফার্স্টে ওয়ান টু ওয়ান চেক করার জন্য তোমরা জানো কী করতে হয়, ডোমেন থেকে যে কোনো দুটো এলিমেন্ট নেবে এক্স ওয়ান এক্স টু, রাইট? লেট এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু বিলংস টু আর ডোম, দেয়ারফোর এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু কত বলো টু এক্স ওয়ান মাইনাস থ্রি, অ্যান্ড এফ অফ এক্স টু ইজ ইকুয়াল টু কত বলো টু এক্স টু মাইনাস থ্রি। তো দেখো এক্স ওয়ান আর এক্স টু যদি ডিস্টিং মানে আলাদা আলাদা হয় তাহলে এফ অফ এক্স ওয়ান এফ অফ এক্স টু কখনো এক হতে পারে না। সো ফর অল এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু এফ অফ এক্স ওয়ান নট ইকুয়াল টু এফ অফ এক্স টু অলওয়েজ হোল্ডস, রাইট? অলওয়েজ হোল্ডস, সো দেয়ারফোর
f is 1 to 1 তো f এই ম্যাপিংটা আমাদের 1 to 1 ম্যাপিং হলো তো তো খুব ইজি লাগছে তোমাদের কারণ এটা আগে দেখেছো তোমরা তো এবার অন টু চেক করব এই অন টুটাই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট কেন অন টু থেকেই কিন্তু আমাদের ইনভার্সটা আনতে হবে রাইট অন টুটা ভালো করে করব কেন অন টু থেকেই আমরা ইনভার্স ইনভার্স ম্যাপিংটা আমরা আনব তো অন টু করার জন্য তোমরা জানো কি করতে হয় কোডোমেন সেটে একটা এলিমেন্ট আমরা ওয়াই নিয়ে তার ডোমেন আমরা দেখাই তার তার ডোমেন সেটে কোনো এলিমেন্ট এক্সিস্ট করছে কিনা তো লেট ওয়াই বিলংস টু আর তো এই আর সেটটা হচ্ছে কোডোমেন such that if x equal to y right so this implies 2x minus 3 equal to y so x equal to আমরা পাচ্ছি কত বলো y plus 3 by 2 x equal to পাচ্ছি আমরা y plus 3 by 2 right x equal to পেয়ে যাচ্ছি আমরা y plus 3 by 2 so এইবার এই y টা যদি আমাদের এই ওয়াইটা আমাদের আছে আমাদের কোডোমেন্সের রিয়েল নাম্বার তো ওয়াই যদি কোডোমেন্সের রিয়েল নাম্বারে থাকে তো তার জন্য এই এক্সটাও কি যে এক্সটা আমি পাবো সেই এক্সটাও কি আমাদের এই ডোমেন্সের রিয়েল নাম্বার হবে তো সেটাই আমরা চেক করব তাহলে দেখো ফর অল ওয়াই বিলংস টু আর কোডোমেন তো ওয়াই যদি রিয়েল নাম্বার হয় তো রিয়েল নাম্বার প্লাস 3 বাই 2 অবভিয়াসলি এটা আপনার রিয়েল নাম্বার ওয়াই যে কোনো রিয়েল নাম্বার হোক তার সঙ্গে থ্রি অ্যাড করে তার থেকে টু দিয়ে ডিভাইড করে রিয়েল নাম্বারই হবে তো ফর অল ওয়াই বিলংস টু আর কোডোমেন এক্স বিলংস টু আর এক্সও একটা রিয়েল নাম্বার হবে যেটা কিনা আমাদের ডোমেন সেট আরে থাকবে বিলংস টু দ্য ডোমেন সো পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের কোডোমেন সেটের যে কোনো এলিমেন্টের আমাদের প্রি ইমেজ কোডোমেন সেটের যে কোনো এলিমেন্টের প্রি ইমেজ আমাদের ডোমেন সেটে আছে পরিষ্কার এটা বোঝা গেল সো দেয়ার ফোর f is onto so f আমাদের onto হয়ে গেল তো যখনই f onto হয়ে গেল তো তার আগে f আমাদের 1 to 1 ছিল so therefore আমরা কি লিখতে পারি therefore f is bijective therefore f is bijective so f আমাদের bijective ম্যাপিং হয়ে গেল আর যখনই আমাদের f bijective ম্যাপিং হয়ে গেল so therefore f is invertible so therefore f is ইনভার্টিবল ইনভার্টিবল মিনস যার ইনভার্স বার করতে যায় অ্যান্ড দ্য ইনভার্স ইজ এইবার আমরা ইনভার্সটা লিখবো কত অ্যান্ড এফ ইনভার্স এক্স তো আমাদের এই এক্সটাকে এই এক্স এই এক্সটাকে যখনই আমি ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করছি তার মানে এটাই কিন্তু আমাদের এফ ইনভার্স এক্স আমরা পেয়ে গেছি আমরা কিন্তু অলরেডি এখানে এফ ইনভার্স এক্স পেয়েছি এক্স যখন ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে এটাই কিন্তু আমাদের ইনভার্স ফাংশন যেমন আমাদের এফ এ কী ছিল আমাদের ওয়াই আমাদের ডিনোট হতো এফ এক্স দিয়ে এখানে ওয়াই এক্সটা আমাদের ওয়াইটা আমাদের এক্স দিয়ে রিপ্রেজেন্ট হতো এখানে যখনই এক্সটা ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট হচ্ছে এটাই হয়ে গেল আমাদের ইনভার্স সো এফ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু যখন আমরা লিখবো x plus 3 by 2 this is the answer দেখো x আর y কিন্তু আরবিটারি x আর y কোনো ফিক্সড কিছু না আমি তুই বলবি স্যার আমি তাহলে এখানে y আছে y plus 3 by 2 x কেন লিখলাম তো এটা জাস্ট আমরা f inverse x একটা আরবিটারি তো f inverse x equal to x plus কেন আমি আমি টোটালি ভ্যারিয়েবলটাকে এখানে x রিপ্রেজেন্ট করছি তো তোমরা যখন f inverse x লিখবে তখন এই y টাকে জাস্ট তোমরা x বসিয়ে দেবে এখানে তুমি দেখো এক্স না লিখে তুমি জেড লিখতে পারো এফ ইনভার্স জেড ইকুয়াল টু জেড প্লাস থ্রি বাই টু লিখতে কোনো ব্যাপার না তুমি এফ ইনভার্স ওয়াইও লিখতে পারো সো ইট ইজ ওয়াই প্লাস থ্রি বাই টু হয়ে যাবে তো ইউজুয়ালি আমরা যেহেতু ভ্যারিয়েবলটাকে এক্স দিয়ে ইউজুয়ালি ডিনোট করে থাকি সো দ্যাট ইজ ওয়াই এফ ইনভার্স এক্স লিখছি কোনো ব্যাপার না এখানে ওয়াই জায়গায় এক্স বসাবে কোনো ব্যাপার না এটা এটা সিম্পলি একটা রিপ্রেজেন্টেশন সো এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স প্লাস থ্রি বাই টু এই হচ্ছে আমাদের টোটাল সামটা আমাদের কমপ্লিট হলো ঠিক আছে তো আই হোপ তোমরা ভিডিওটা ভালো করে দেখে বুঝতে পেরেছো তো আমি নেক্সট দিন আরও আরও বেশ কিছু অঙ্কের পাঁচ ছটা অঙ্ক নিয়ে আমি একটা এক্সাম্পলে আসবো ওয়ান টু ওয়ান বেশ কিছু এক্সাম্পল দেবো আর কিছু শর্ট কোশ্চেন টাইপ নিয়ে আমি ডিসকাস করবো আর তোমাদের পাঁচটা অঙ্কের আমি একটা হোমওয়ার্ক পাঠিয়েছি তোমরা পারলে একটু করে টোরে আমাকে পাঠাবে দেখাবে অসুবিধা হলে আমাকে বলবে ঠিক আছে ওকে